রহমান রাহিম আলহামদুলিল্লাহ সরাদ সালাম একবন লিখেছেন জাওয়ালের সালাদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই জোহরে চার রেখা সুন্নত সালাদ পড়লে জাওয়ালের সালাদ কি হবে নাকি আলাদাভাবে পড়তে হবে এটা কি সুনাত সালাম নাকি স্বতন্ত্র সালাত এই ব্যাপারে আমাদের মধ্যে ইখতলাপ আছে অনেকে বলেছেন যে জাওয়ালের সালাত এটা আলাদা সালাত জোহরের সালাতের পূর্বে যে চার রেখাত সুন্নাত সেটা নয় আল্লা নবী সাল্লা সাল্লাম বলছেন যে সূর্য জাওয়াল হওয়ার পরে অর্থাৎ আকাশে ঢলে যাওয়ার পরে যদি কেহ চার রাকাত নামাজ আদায় করে যে নামাজের ভিতরে কোনো সালাম নেই তাহলে ওই চার রাগাত নামাজের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তো এই হিসাবে অনেকেই এটাকে আলাদা বা স্বতন্ত্র নামাজ বলেছেন এরপরে যখন আজান হবে তখন আজানের পরে চার রাগাত সুন্নাত যেটা জহরের সুন্নাত আছে সেটা আদায় করবে আবার অনেকে বলেছেন যে এটা আসলে জহরের সুন্নাতকে গুরুত্ব দিয়ে আদায় করার জন্য এই ফজিলতের কথা বলা হয়েছে সাধারণত জোহরের সুন্নাথ সূর্য সূর্য পশ্চিম সে ঢলার পরেই তার অক্ত হয়ে যায় আজান হোক আর না হোক সুতরাং কেহ যদি ওই সময় ওই ওই সালাদ চার আদায় করে তাহলে তার জাওয়ালের সালাত হয়ে গেল বা জোহরের পূর্বের চার রাখা সুন্নাত হয়ে গেল হুম তো এজন্যে ওলা মগন বলেছেন যে জোহরের পূর্বের এই চার রাখা সুন্নাত যদি কেহ চার রাকাত একসাথে পড়ে এটাও যেমন তার জন্য বৈধ যদি দুই দুই রাখাত করে পড়ে তাহলে এটাও তার জন্য বৈধ যেহেতু আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মাসনা মাসনা রাতের নামাজসমূহ এবং দিনের নামাজসমূহ দুই দুই রাকাত করে মানে ফরজ ব্যতীত যত নামাজ রয়েছে সেগুলি দুই দুই রাকাত করে তো সেই হিসাবে দুই দুই রাকাত করে যদি পড়ে তাহলে এটা হয়ে যাবে যাই হোক আপনি যদি আলাদাভাবে চার রাগাত পড়েন তারপরে আবার চার রাগাত জোহরের সন্ন্যত পড়েন কোনো অসুবিধা নেই আর আপনি যদি চার রকাত জোহরের সুন্নত এটা জাওয়ালের সওয়াল হিসেবে মনে করে পড়েন তাতে কোনো অসুবিধে না ইনশাআল্লাহ আল্লাহ তাল